পুজোয় অসুর হবে বৃষ্টি, এমনটাই আশঙ্কার বাণী শোনাচ্ছে আবহাওয়া দফতর। সপ্তমী থেকে নবমী ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উপকূল এলাকা ও কলকাতায় বেশি বৃষ্টির সম্ভাবনা। পুজোর আমরা কলকাতার দিকে প্রথমে নজর রাখব। পঞ্চমী 30শে সেপ্টেম্বর শুক্রবার পড়েছে, মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টি হবে, দিনে তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাতের তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি। পঞ্চমীতে যা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, পঞ্চমীতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ষষ্ঠী অর্থাৎ 1লা অক্টোবর শনিবার মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমী অর্থাৎ 2রা অক্টোবর রবিবার মেঘলা আকাশ, বজ্রগর্ভ মেঘ সহ বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অষ্টমী 3রা অক্টোবর সোমবার মেঘলা আকাশ, অষ্টমীর দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং অষ্টমীতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানানো হচ্ছে। এদিকে নবমী, নবমী 4ঠা অক্টোবর মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমী অর্থাৎ 5ই অক্টোবর বুধবার মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা কলকাতার আবহাওয়া দেখে নিলাম, এবার নজর রাখব দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গে পঞ্চমী অর্থাৎ 30শে সেপ্টেম্বর শুক্রবার, 2 চব্বিশ পরগনা, হাওড়া, 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ষষ্ঠী অর্থাৎ 1লা অক্টোবর শনিবার 2 চব্বিশ পরগনা, হাওড়া, 2 মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তমী, সপ্তমী অর্থাৎ 2রা অক্টোবর রবিবার 2 চব্বিশ পরগনা, হাওড়া, 2 মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি। অষ্টমী অর্থাৎ 3রা অক্টোবর সোমবার উপকূল সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দশমী 5ই অক্টোবর বুধবার দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি সহ উপকূলের জেলাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গে নজর রাখি। পঞ্চমী অর্থাৎ 30শে সেপ্টেম্বর শুক্রবার ভ্যাপসা গরম থাকছে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম উত্তরবঙ্গে। ষষ্ঠী অর্থাৎ 1লা অক্টোবর শনিবার, সেখানেও তীব্র গরম থাকছে, বৃষ্টির সম্ভাবনা একেবারেই প্রায় নেই। অষ্টমী অর্থাৎ 3রা অক্টোবর সোমবার, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নবমীর দিন অর্থাৎ 4ঠা অক্টোবর মঙ্গলবার আংশিক মেঘলা থাকবে, তীব্র গরম থাকছে সেদিন, বৃষ্টির সম্ভাবনা বেশ কম। দশমী অর্থাৎ 5ই অক্টোবর বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে।